নদীমাতৃক এলাকা সুন্দরবন। এই এলাকার একাধিক সমস্যার মধ্যে অন্যতম হল নদীবাঁধ ভাঙন। এই নদীবাঁধ ভাঙন রোধ করতে সরকার যেমন সচেষ্ট, তেমনি সচেষ্ট বেশ কিছু সংস্থা ও কিছু সহৃদয় ব্যক্তি, যাদের নিঃস্বার্থ প্রচেষ্টার ফলে নদীবাঁধ ভাঙন রোধ করে কিছু মানুষের বসবাসকে সুনিশ্চিত করছে। আজ আমরা সুন্দরবন গ্রিন নিউজের পর্দায় দেখব সেই রকম কিছু সহৃদয় ব্যক্তির কর্মকাণ্ড। সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সবসময়। এই মুহূর্তে আমি গৌতম রয়েছি নামখানা দক্ষিণ চব্বিশ পরগনা হরিপুরে, এবং এই হরিপুরে যে লবণ সেন্টার রয়েছে সেই লবণ সেন্টারেই এখানে বৃক্ষরোপণ কাজ চলছে। তো যারা বৃক্ষরোপণ করছেন এবং যে দুটো টিম এখানে কাজ করছেন, দুটো সংগঠন, তো এক এক করে ওনাদের সাথে কথা বলবো এবং ওনাদের লক্ষ্য পরিকল্পনাটা জেনে নেব। তো প্রথমে জেনে নেব আমাদের মাস্টারমশাই বীরেনবাবু রয়েছেন, তো স্যার আপনি একটু বলুন আজকের এই পরিকল্পনাটার কারণ বা কী উদ্দেশ্য রয়েছে? আমরা যেখানে বাস করি সেখানে ভাঙন আমাদের কাছে একটি অনিবার্য নিয়তি, কিন্তু বেঁচে থাকার দায় বড়। আর সে কারণেই প্রকৃতির বিরুদ্ধে এবং প্রকৃতিকে ভালোবেসে আমাদের বেঁচে থাকার সুরক্ষা আমাদেরকেই অর্জন করে নিতে হয়। আর সে কারণেই আমরা চেষ্টা করছি, আমাদের সঙ্গে রয়েছে অত্যন্ত আন্তরিক প্রয়াস নিয়ে যারা কাজ করে চলেছেন পত্রক, এবং সমুদ্র জানালা একটি কবিতা পত্র, এনারা এই দুটো সংগঠন এখানে চেষ্টা করছে স্থানীয় মানুষদের মধ্যে প্রকৃতির চেতনা এবং তাদের বেঁচে থাকার সুরক্ষা নিজেদের হাতে তুলে নেওয়ার যে একটা অনস্বীকার্য কাজ, তারা যেটা করতে চলেছেন সেখানে আমাদের সকলের সহযোগিতা আমরা প্রার্থনা করে কাজটা করে যাচ্ছি। তো এই মুহূর্তে আপনারা তো শুনলেন, তো যে স্যারেরা এসছেন তো স্যারেদের সাথে পরিচয় করাবো। স্যার আপনার নাম? আমি অনির্বাণ মজুমদার। আপনাকে আমি ভূমিকায় বলেছিলাম যে আমি অনির্বাণ, স্যার না বলতে। তো বলুন আপনার প্রশ্নটা কি জানতে চাইছেন? আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে, দেখুন আপনারা এই গাছগুলো যাচ্ছে ওই দিকে নদী রয়েছে, তো ওইখানে নদী পাড়েই লাগানো হবে। তো স্যার এই যে কাজটা চলছে আজকের, ক হাজার গাছ বা কতটা পরিমাণ গাছ লাগানো হচ্ছে এবং কী গাছ এগুলো? 5000 আমাদের আজকের টার্গেট, তার মধ্যে গর্জন গাছের সংখ্যাই বেশি। আমরা চেয়েছিলাম বাইন গাছ, বাইন এবং গর্জন কেন, এখানে সাস্টেন করে বাইন অনেক বেশি। আচ্ছা আচ্ছা, কিন্তু যে কোনো কারণেই হোক গর্জনের পরিমাণটা একটু বেশি, কিন্তু বাইন রয়েছে। আর এই প্রজেক্টের যে উদ্দেশ্য যেটা আপনি হয়তো বলতে চাইছেন, আমাদের আপনাদের মাস্টারমশাই বীরেনবাবু অনেকটা বলে গেলেন যে এই অঞ্চলে আমার ওনার সঙ্গে পরিচয় হয়েছিল আমফানের মতো একটা ঝড়ের পরবর্তী সময়, যখন আমরা ত্রাণ দিতে এসেছিলাম সেই সময়। আমার সবথেকে বড় পাওনা বীরেনবাবুকে, এরকম একটি মানুষ আপনাদের মধ্যে রয়েছেন আমার মনে হয় এই অঞ্চলের সম্পর্কে। দিদি আপনার নাম? বাড়ি আপনার? এই যে কাজটা চলছে এটাতে আপনাদের মানে কি উপকার হবে? নদী বাঁধটা যাতে না ভাঙে সেই জন্যে এই রকম প্রচেষ্টা। এই প্রচেষ্টা তো মূলত বীরেনবাবুর উদ্যোগে, তাই তো? বেশ বেশ। আমাদের যে অর্গানাইজেশন, ভাইস প্রেসিডেন্ট সুকুমারদার মিস্ত্রি এবং নিজেও আমাদের অ্যাক্টিভ মেম্বার, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। আমরা এখানটা যে কারণে এসেছিলাম আজকে, আমাদের আর 5000 গাছ লাগানো হয়েছে,
যারা গাছ লাগানোর সঙ্গে ওতপ্রোতভাবে আমাদের সঙ্গে যুক্ত এবং সাহায্য করেছেন, সে ভদ্রলোককে আমরা তো দিতে পারছি না কিছু, সামান্য কিছু আমাদের তরফ থেকে দিচ্ছেন আমাদের বিউটি দে, আমাদের পানীয়টি প্রত্যেকের সদস্য। ওনার নামটা ছুটির দিন কিংবা অবসর সময়, বন্ধু বান্ধব কিংবা পরিবার কিংবা নিজের কোনো প্রিয় মানুষের সঙ্গে কিছুটা সময় কাটাতে আজই চলে আসুন বালুকাবেলা রিসোর্টে। মৌসুনী আইল্যান্ডের অন্যতম আকর্ষণ বালুকাবেলা রিসোর্ট। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে, এসি নন এসি রুম, সমুদ্র সৈকতে আকর্ষণীয় ফ্যামিলি ট্রেন্ড, 24 ঘন্টা ডাক্তারি পরিষেবার পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন ওকেশনে থাকছে আকর্ষণীয় অফার। এছাড়াও বিয়েবাড়ি, বিবাহ বার্ষিকী, শুভ জন্মদিনের মতো নানান অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে পারেন। বিশদে জানতে সরাসরি কল করুন 7323997030 এই নাম্বারে, এছাড়াও কল করতে পারেন 6296483878 এই নাম্বারে। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।